তাহলে আমি তোমাদের এই লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। তোমরা সময় মতো ক্লাসে উপস্থিত হয়েছ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও ভালো রেখেছে। তোমরা যেখানে থাকো ভালো থাকো এই প্রত্যাশায় আমি 12তম অধ্যায় অর্থাৎ পারিবারিক ও আত্মকর্মসংস্থান মূলক উদ্যোগের হিসাব আমি তোমাদের যখন ক্লাস নিতাম সেই সময় বলেছিলাম, প্রত্যেকবার এসএসসি ফাইনাল পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন থাকেই, এবং প্রশ্ন থাকে 1 আর 2, এই দুইটা প্রশ্ন ঘুরে ফিরে থাকে। এই যে তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্ব, টেস্টের আগে যে পরীক্ষাটা তার নাম হচ্ছে প্রি টেস্ট। তো এই প্রি টেস্ট পরীক্ষায় দেখবে কোশ্চিন যেখান থেকে করো, হয়তো আমাদের হেড অফিস করে, ওখানে থেকে করে। তো এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন থাকে, 60টা প্রশ্নের মধ্যে এই অধ্যায় থেকে যদি একটা থাকে তাহলে একটা ধরে দিলে ওদিকে যাবে, দা হিসাব খতিয়ান দুইও মিলে এগুলো করে থাকে। তো আমি 1 নম্বর অঙ্কটা করব, তোমরা বইটা বাইরে রাখো সামনে বের করে, যেহেতু থিওরি থাকে না অঙ্ক থাকে তাই অঙ্কটা করায়। যেমন 1-এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 211, অরম্বরে বলেছে উদ্দীপক উদ্দীপক হতে জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো, এই অঙ্কটা অনেকেই জানো। সাউন্ড তোমরা মিউট না করে অন করে রাখো, সমস্যা হবে না, আমাদের তো স্টুডেন্ট সংখ্যা কম। তাহলে দেখো হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়, তাহলে পারিবারিক তহবিল স্যার পারবো করে দেওয়া লাগবে না, পারবে জি স্যার। আচ্ছা সহজ অঙ্ক ক নম্বর, তারপরে যেহেতু অঙ্কটা করেছি আমি শর্টকাট শেষ করে দিয়ে, তোমাদের কোথায় প্রবলেম আছে? তুমি যেহেতু বললে পারবো, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি বাবা, তাহলে তোমার রেজাল্ট অবশ্যই আগামী পরীক্ষাতে যেন অবশ্যই ভালো হয় এই প্রত্যাশা তোমার প্রতি থাকবে। এই অঙ্কটা পরীক্ষাতে দিতেও পারে। পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করতে গেলে আমরা জানি 1 তারিখের সম্পদ থেকে 1 তারিখের দায় গুলো বাদ দিতে হয়, ঠিক আছে না? তাহলে আমি 1 তারিখের সম্পদ কত টাকা আছে বলো দেখি, দায়টি বলো, শুধু বই খাতাটা তো দেখার দরকার নাই। মানে 1-এ ক নম্বর লিখলাম পারিবারিক তহবিল নির্ণয়, পারিবারিক 2 লাখ তহবিল নির্ণয় করলাম, তাহলে এখানে পারিবারিক তহবিল নির্ণয় সূত্রটা বলতে পারো, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তাহলে এখানে আমরা প্রথমে লিখি প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তাহলে এখানে প্রারম্ভিক সম্পদ বলতে বছরের শুরুতে যে সম্পদ ছিল, দেখো 2017 সালের 1লা জানুয়ারি তারিখে নগদ তহবিল ছিল 2 লক্ষ টাকা এবং ব্যাংকে জমা ছিল 1 লক্ষ টাকা। রাফিন চলে লক্ষ রাফিন কোথায় ছিল বাবা? পারিবারিক তহবিল হচ্ছে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা নগদ তহবিল এবং ডিপিএসএ জমা, ডিপোজিট পেনশন স্কিম, ব্যাংকে জমা দিয়েছে তুমি হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে এখানে আরো 1 লক্ষ টাকা দিয়ে এটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ, আর এই অঙ্কের শুরুতে কোনো দায় নাই। সুতরাং প্রারম্ভিক সম্পদ হচ্ছে মোট তোমার 3 লক্ষ টাকা, আর এখান থেকে দায়ের পরিমাণ 0, অতএব এই 3 লক্ষ টাকায় তোমার হচ্ছে অ্যান্সার টাকা হলো। তাহলে এতটুকু কাজ করবে, এতটুকু কাজ করবে 2 মার্কের জন্য। তো স্টুডেন্ট কেউ চলে যেও না, আসো যারা থাকো, আমি অঙ্কটা শেষ করে তোমাদের পার্সোনাল যে কোনো অধ্যায় থেকে তোমরা যেখানে বলবে আজকে আমি ট্রাই করবো, এই পরে কারণে আসে নাই, সময়টা যদি বেশিও লাগে তার কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে এবার দেখো সমাপনী নগদ তহবিলের পরিমাণ, সমাপনী নগদ তহবিল বললে তোমার প্রাপ্তি প্রদানের যে একটা শর্ত আছে সেই শর্তটা আনা হবে, বছর শেষে কত টাকা নগদ রয়েছে সেটাকে বলে সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা এটা ক নম্বর, ক অলরেডি শেষ হয়ে গেছে, তাহলে ক নম্বর যদি করতে চাও তাহলে ছকটা একটু আঁকায় দেখো, প্রাপ্তি প্রদানের শর্ত এতে আমরা দিলাম প্রাপ্তি সমূহ টাকা, পরিশোধ সমূহ আর টাকা,
যেহেতু 4 মার্কের অবশ্যই সব দিতে হবে মালিকের নাম দিয়ে অঙ্কের দেবজনা ভাষা নামে তাহলে এখানে লিখব আমরা জনাব জনাব আহসান পরিবারে আহসান হাবিব হাবিব এর প্রাপ্তি প্রাপ্তি ও প্রদান হিসাব তাহলে এখানে প্রাপ্তি সমূহ লিখব তদুপেশ সব কি করে প্রাপ্তি সমূহ আর এটা হচ্ছে তোমার টাকা টাকা প্রদান কত টাকা যেহেতু বলেছে দেখো যে বছর শেষে কত টাকা আছে এখানে কিন্তু বইয়ের ভাষায় শুদ্ধ করে লেখা আছে সমাপনী নগদ তহবিল সমাপনী শব্দের অর্থ হচ্ছে শেষ অর্থাৎ শেষের দিকে কত টাকা রয়েছে তাহলে কি করবে তুমি যদি একটা দোকান শুরু করো তাহলে কত টাকা দিয়ে শুরু করেছিলে সেই টাকা প্রথমে লিখবে এরপরে আরো কত টাকা তোমার কাছে আসলো এখান থেকে কত টাকা গেল সেগুলো মাহফুজ আহমেদকে দেখতে পাচ্ছি বাবা তোমাকে অভিনন্দন জানাচ্ছি অনেকদিন পরে তোমার চেহারাটা দেখা গেল মাহফুজ আহমেদ তো একটু ক্লাস গুলো করো দেখো তাহলে আমরা যেহেতু বলেছি বছর শেষে নগদ টাকার পরিমাণ বের করবো তাহলে কত টাকা নিয়ে শুরু করেছিলে সেটাও তো তোমাকে লিখতে হবে তাহলে আমরা হাতে নগদ বা নগদ তহবিল শুরুতে একটা আছে টাকা দেখো নগদ তহবিল 1/1/17 এটা জানুয়ারি মাসের 1 তারিখে দেখো তোমার নগদ টাকা ছিল 2 লক্ষ টাকা এটা অনেকে কিন্তু ভুল করে 2 লক্ষ টাকা লিখে নাম শুরু করে দেয় যতগুলো পেয়েছে এবার লিখবো এ বলছে মাসে 12,000 টাকা করে বেতন পেয়েছে তাহলে এখানে লিখবো আমরা বেতন বেতন এখানে দেখায় দাও 12,000 টাকা দিয়ে যদি 12 দিয়ে গুণ করো তাহলে হবে 1,44,000 টাকা এত সহজ অঙ্ক পরীক্ষায় থাকে তোমরা তাও কেন তোমরা পারো না এই ব্যক্তি সম্মানী পেয়েছে সম্মানী দেখো মাসে 5,000 টাকা করে সম্মানী পেয়েছে তাহলে 12 মাসে হবে 5 12 12 মাসে 8,000 টাকা মোট প্রাপ্তি সমান কত হলো দেখো 2 আর 1 = 3 4 লক্ষ 4,12,000 টাকা দেখো তোমরা একটু দেখে যাও আমি বললাম যে পরীক্ষার আগে হলো তো তোমাকে অঙ্কগুলো দেখতে হতো 1 আর 2 অঙ্কের মধ্যে একটা তুমি পাবে পরীক্ষাতে একদম এসএসসি ফাইনাল পরীক্ষাতে গ্যারান্টি সহকারে তাহলে প্রাপ্তি সমূহ প্রদান সমূহ গুলো আমরা বাদ দিয়ে দিই যেমন প্রদানের মধ্যে দেখো সে লিখেছে খাদ্য সামগ্রী ক্রয় করেছে 30,000 টাকা তাহলে এখানে আমরা লিখবো খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা মানে যেভাবে টাকা গেছে তাকে তো প্রদান বলাই এখানে বলেছে খাদ্য সামগ্রী ক্রয় বাড়ি ভাড়া প্রদান 80,400 তাহলে এখানে আমরা লিখি বাড়ি ভাড়া প্রদান 80,400 ওকে তারপরে দেখো এখানে লিখেছে দৈনন্দিন বাজার খরচ শুধু বাজার খরচ লিখলাম সবাই একটু সেভাবে বাজার খরচ বাজার খরচের পরিমাণ হচ্ছে 24,000 টাকা তারপরে কি আছে তারপরে আছে আসবাবপত্র ক্রয় দেখো আসবাবপত্র ক্রয় এখানে আসবে কারণ টাকা গেছে যেভাবে সব উপাদান গুলো এখানে লিখতে হবে আসবাবপত্র ক্রয় করেছি 15,000 টাকা এরপরে আরো টাকা গেছে আমার মুদি ও মনিহারি বিল বাবদ গেছে 2,500 টাকা মুদি ও মনিহারি 2,500 টাকা এরপরে দেখো বলেছে জিপিএস তো সরি তার আগে একটা হচ্ছে গহনা ক্রয় টাকা গেছে যে যে খাতে সেগুলো আমরা নিচ্ছি তার বই থেকে গহনা ক্রয় গহনা ক্রয় করেছে তোমার 60,000 টাকা দিয়ে আরেকটা রয়েছে জিপিএস এ জমা ব্যাংকে অনেকে ভবিষ্যতে টাকা সঞ্চয়ের উদ্দেশ্যে ডিপোজিট পেনশন স্কিম সংক্ষেপে ডিপিএস করে এই জন্য তোমার ব্যবসা থেকে টাকা গেছে তো যেহেতু শুরুতে কত টাকা ছিল এবং শেষে কত টাকা আছে এটা বের করতে বলেছে তাহলে কোন কোন খাতে টাকা গেছে সবই এখানে বসবে তাহলে প্রাপ্তি প্রদানের ক্ষেত্রে সব ধরনের আয় ব্যয় আছে আর এটা একটু মনে রাখার বিষয় আর আয় ব্যয় বিবরণ যেটা করবো সেখানে শুধুমাত্র প্রতিনিয়ত যে ব্যয়টা হয় সেটাই বসে তাহলে ডিপিএস এ জমা হচ্ছে 24,000 টাকা ডিপিএস 24,000 টাকা তাহলে এবার দেখো এখানে পেয়েছিলাম 4,04,000 আমার ব্যয় হয়েছে কত তাহলে এই ব্যয়টা যদি আমরা
যোগ করে তাহলে দেখো এই ব্যয়টা যোগ করে এখান থেকে তুমি বাদ দাও তাহলে তোমার অ্যানসার এখনো দাঁড়াবে 1,57,100 টাকা কি হবে 4,04,000 টাকা এটা কি বুঝলে না বুঝলে না বলো না বুঝলে বলতে পারো মানে 1,57,000 টাকা কিভাবে বেরোলো এই টাকা থেকে ব্যয়গুলো বাদ দিলাম বৃত্ত এখনো থাকলো 1,57,100 এটাকে বলা হয় সমাপনী নম্বর তহবিল বা উদ্বৃত্ত হয়েছে মাহবুব বুঝতে পারছো কিন্তু বাবা হ্যালো মাহবুব শোনো তাই আমার কথা বাবা তোমার একটা বন্ধ আছে সাউন্ডটা অফ করা আছে মিউট করা আছে দেখো হ্যাঁ বুঝতে পারছি দেখো তাহলে সহজ অঙ্ক একটু বোঝো বাসায় ওয়াইফাই আছে এই আধা ঘন্টা একটু আমাদের সময় ছোটখাটো সমস্যা থাকে তাহলে আমি সেগুলো সলভ করে দেবো তাহলে আমি গ নম্বরটা শেষ করে ফেলি দেখো গ নম্বরটা বলছে আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো অর্থাৎ আয় ব্যয় বিবরণী তৈরি করতে বলছে তাহলে আয় ব্যয় বিবরণী তৈরি সূত্র থেকে শুরু করে সবকিছু আশা করছি সেই ক্লাস গুলো একটু সবাই গুরুত্ব দিয়ে করবে কারণ আমি জানি দশম তোমাদের অনেকের কাছে অনেক মনে হয় তাহলে যদি করাতেন অবশ্যই করবো সমস্যা নাই আমি তো বলছি এই অধ্যায়ের যদি বলো চারটায় চারটায় করে দিচ্ছি কিন্তু অঙ্কগুলো সহজ আমি একটু হিক্স দিয়ে দেবো চারটা অঙ্ক করা তো অনেক সময় সাপেক্ষ বিষয় মিনিমাম ধরে 1 ঘন্টা লেগে যাবে তারপর আমি যতদূর পারি দেখি তাহলে এখানে আই ব্যয় বিবরণী এখানে লিখবো আমরা ধরো ভাষা হাবিবের আই ব্যয় বিবরণী তাহলে এখানে লিখবো আমরা বিবরণ এটা হচ্ছে টাকা এটা হচ্ছে টাকা তাহলে আয় সমূহ থেকে ব্যয় সমূহ বাদ এই অঙ্কটা তোমরা প্রশ্ন করলে অনেকের হাতে অ্যান্সার দিতে পারবে না আয় সমূহ থেকে ব্যয় সমূহ বাদ এখানে আয় কোনগুলো ব্যয় কোনগুলো সেটা জানতে হবে কোনো সম্পদ বাচক যেন না আসে যেমন এই অঙ্কের ক্ষেত্রে আয় দেখো একটা হচ্ছে বেতন আয় আর একটা হচ্ছে বোনাস আয় এই গোটা উদ্যোগের মধ্যে আর কোনো কি আয় বাচক হিসাব আছে অবশ্যই নাই তাহলে একটা বেতন লিখবো আর একটা হচ্ছে বোনাস লিখবো তাহলে আয় সমূহের মধ্যে আমার একটা আছে বেতন বেতন আমরা জানি 1,44,000 টাকা হয়েছিল কিভাবে হয়েছিল দেখালাম তারপরে আর একটা লিখবো আমরা বোনাস বোনাস হচ্ছে 60,000 টাকা হয়েছিল আর কিন্তু আয় নাই তাহলে 2,04,000 টাকা 4,000 টাকা এটা হচ্ছে তোমার মোট আয় এবার এখান থেকে আমরা ব্যয় সমূহ বাদ ব্যয় সমূহ ব্যয় সমূহের মধ্যে কি কি আছে তাহলে আমরা যদি ক নম্বর অঙ্কটা দেখি সেখানেও দেখতে পারবে ডান পাশে আমরা ব্যয় সমূহ লিখেছিলাম তাছাড়া উদ্বৃত্ত স্যার আছে তাহলে খাদ্য সামগ্রী ক্রয় 30,000 তাহলে এখানে খাদ্য সামগ্রী ক্রয় 30,000 এরপরে লিখি তারপরে দেখো বাড়ি ভাড়া রয়েছিল আমার 80,400 টাকা 80,400 টাকা তারপরে রয়েছে তোমার দৈনন্দিন বাজার দুইটা হাতে নি বাজার জি স্যার বাজার খরচ হয়েছে 24,000 টাকা 24,000 আসবাবপত্র ক্রয় দেখো এটা সম্পদ আপনি এখানে ব্যয় সমূহ লিখেছেন আসবাবপত্র সম্পদ আসবে না স্যার স্যার বলো তাহলে কি আসবাবপত্র যদি সম্পদ হয় তাহলে কি গহনা ক্রয়ও আসবে না অবশ্যই না
মানে দেখো আয় ব্যয় বিবরণী অঙ্কের নামই আয় ব্যয় বিবরণী, তাহলে আয় বাচক হিসাব আর ব্যয় বাচক হিসাব গুলো আসবে। সম্পদ, এই সম্পদ গুলো কিন্তু এখানে বসানো যাবে না। তাহলে মুদি ও মনিহারি বিল হচ্ছে 2,500 টাকা, তারপরে দেখো গমনাগমন আসবে না। এবার এই অ্যানসারটা কে বলতে পারে? টিপিএস এ জমা, এটা কি বাচক হিসাব? একজন যে কেউ টিপিএস এ জমা 24,000 টাকা, এটা কি বাচক? আয় ব্যয় সম্পদ না দায়? দাপিন্দ করার কথা এটা সম্পদ আমরা 11,000 টাকা। তাহলে কি করবো আমরা? দেখো আয় থেকে ব্যয় গুলো বাদ দিব, তাহলে ব্যয়ের পরিমাণটা কত সেটা তো আগে আমাদেরকে যোগ করতে হবে, তাই না? তাহলে ব্যয়ের পরিমাণটা 57,900 টাকা যেন অ্যান্সার দাঁড়ায়, তাই না? বইয়ে তো আমাদের 56 মনে হয়, 56,100 আছে, 56,100, তাই না? ক্যালকুলেটর আয় উদ্বৃত্ত, হ্যাঁ মানে আয় বেশি তাই আয় উদ্বৃত্ত। আর ওই আরো একটা আর অতিরিক্ত আয়, আয় উদ্বৃত্ত লিখে অথবা লিখে ব্যয় অতিরিক্ত আয়, মানে ব্যয় অতিরিক্ত আয়, ব্যয়ের চাইতে আয় বেশি, অথবা আয় লিখতে পারো আয় উদ্বৃত্ত। ওই ছোট কথা দিয়ে তো সে এখন বাবার একটা কথা, এই কয়েকটা স্টুডেন্ট আছো তোমরা একটু গুরুত্ব দিয়ে শোনো, এই যে হিসাব বিজ্ঞান একটা সাবজেক্ট, এই সাবজেক্টের অঙ্কগুলো যখন আমি পড়াই তখন তোমাদের রিসপন্স দেখে মনে হয় অনেক ভালো পারো, তোমরা অনেক ভালো পারো। পরীক্ষার যখন খাতা দেখে তখন মানে এতটাই কষ্ট লাগে, বুঝলে? খুবই কষ্ট পায় আমি মানসিক ভাবে, যে এত ভাবে অঙ্ক করায় ক্লাসে যখন করায় তোমাদের রিসপন্স দেখে এত চমৎকার চমৎকার তোমরা অ্যান্সার করতে পারো, কিন্তু কেন তাহলে 80 পাও না বলো? কেন 40, 50, 55 এইগুলো পাবে বলো? তারপরে তোমাদের অবশ্যই ঘাটতি রয়েছে, অবশ্যই ঘাটতি রয়েছে। শুধুমাত্র অঙ্কে যে তোমরা 70% অ্যান্সার করবে, বহুনির্বাচনীতে যে ধরা খাও, তাহলে কি করতে হবে? বহুনির্বাচনী করতে হবে। আবার অঙ্ক করো, অঙ্ক কাটা কাটি দিয়ে একদম পরিপূর্ণ হয় তোমাদের প্রত্যেকটা খাতায়, দেখা যাচ্ছে এক অঙ্কের উপরে 1 ঘন্টা পার করে দাও, দিয়ে অন্যান্য টোটাল অ্যান্সার গুলো করতে পারো না, অন্যান্য অঙ্কগুলো ছেড়ে দাও। এই যে এই ভুল গুলো, এই গ্যাপ গুলো যে তোমাদের রয়েছে, এই গ্যাপ গুলো যদি না পূরণ করতে পারো তোমাদের রেজাল্ট ভালো হবে, অসম্ভব। হিসাব বিজ্ঞানকে একেবারে অবহেলার চোখে দেখো না, তোমরা অঙ্ক পারো ঠিকই, 20 মিনিট সময় থাকে একটা অঙ্কে, যেটা ধরো সে অঙ্কটি তোমরা 40 মিনিট লাগাও, তাহলে একটা অঙ্কে 40 মিনিট লাগালে অন্য অঙ্কের তো 10 মিনিট তুমি খেয়ে ফেললে। এইভাবে টোটাল অ্যান্সার হয় না বলে তোমার দেখা যাচ্ছে 60-65 ম্যাক্সিমাম স্টুডেন্ট যেতে পারো না। আর যারা যায়, আমাদের মাঝে কিছু স্টুডেন্ট আছে দেখবে খাতা পর পর করে একদম অঙ্ক শুরু করে ফেলছে, কারো দিকে তাকায় না, শেষ করে 5-7 মিনিট আগে বসে আছে। এইভাবে শেখো। আমি তো বারবারই বলি বাবা, এবারে জ্বলন্ত উদাহরণ দেখো, 4 জন স্টুডেন্ট আমাদের এই ক্লাস আরেকটা ছোট করে ছেলেটার নাম আপাতত মনে পড়ছে না, 4 জন পেয়েছে কমার্স থেকে। আর জিদান পায়নি? জিদান না বাবা, ও লেখাপড়া করে একটু ফাঁকি দিত, তাও ভালো করেছে, 4 পয়েন্টের উপরে নাম্বার পেয়েছে। যা হোক দেখো, একটা টোটাল কমপ্লিট আমি অঙ্ক করে দিলাম, এবং বারবার বললাম থাকে 2 নম্বর অঙ্কটা মৌখিক একটু বলে দিয়ে, তোমাদের যদি কোনো অধ্যায় থেকে কোনো প্রশ্ন থাকে, কোনো একটা ডেবিট ক্রেডিট, কোনো একটা সমীকরণ, কোনো একটা রেমুলের আইটেম,
বা কোন একটা দশম অধ্যায়ের আইটেম এরকম যদি থাকে আমি 5 মিনিট তোমাদের সাথে অ্যানসারই করব দুই নম্বর অঙ্কটা কি বলে দেওয়া লাগবে বলো দরকার আছে দুই নম্বর অঙ্কটা ক বলেছে পারিবারিক কবলের পরিমাণ নির্ণয় করে এখানে উদ্দীপকে দেয়া আছে এক তারিখের সম্পদ বাড়ি ঘর আসবাবপত্র বিনিয়োগ গহনাপত্র হাতে নগদ এগুলো সব সম্পদ খ নাম্বারটা সরি খ নাম্বার বলতে এই একের খ দুই এর খ দুই এর খ নাম্বার আচ্ছা দুই এর খ নাম্বারটা বলে দিব তাই বলছো তাই না দেখো দুই এর খ বলি একের খ মানে একের গ আর দুই এর খ সেম জিনিস এখানে বলেছে আয় ব্যয় বিবরণী তৈরি করো তাহলে বইটা যদি তোমাদের সামনে থাকে তাহলে দুই এর যে উদ্দীপক দেয়া আছে দেখো প্রাপ্তি প্রদান হিসাব দেয়া আছে এই প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে আমি বইটা তোমাদের দেখাই একটু ক্লিয়ার দেখা যায় কিনা এই পারে বাম পারে লেখা আছে প্রাপ্তি সমূহ এই পারে লেখা আছে পরিশোধ সমূহ তাহলে আয় ব্যয় বিবরণী এরকম একটা ছক আঁকাবে ছক আঁকিয়ে প্রাপ্তি গুলো বসাবে দেখো প্রাপ্তির মধ্যে হাতে নগদ কি আয়গত হিসাব না সম্পদগত হিসাব বলো হাতে নগদ হচ্ছে সম্পদগত হিসাব তো আয় ব্যয় বিবরণ যখন করতে যাবে তখন হাতে নগদটা বসানো যাবে না এখানে বেতন একটা আয় আছে বিনিয়োগের সুদ একটা আয় আছে রোগী দেখে প্রাপ্তি এই কয়টা আয় আছে এই আয় গুলো সাথে যদি উপরে কিছু সমন্বয় থাকে তাহলে যোগ করতে হবে যেমন বলেছে বিনিয়োগের সুদ 1000 টাকা পাওয়া যায়নি তাহলে মোট আয় হয়ে যাবে আয় থেকে আমার বইয়ে দেখো এই পাশে পরিশোধ সমূহ লেখা আছে পরিশোধ এই পরিশোধ গুলো নিচে ব্যয় আকারে লিখে একের পর এক লিখবে সিরিয়াল তবে দেখবে এই প্রদানের মধ্যে কোনো সম্পদবাচক আছে কিনা সম্পদবাচক যদি থাকে তাহলে সেটা কিন্তু বসানো যাবে না যেমন খাদ্য সামগ্রী ক্রয় ব্যয় দৈনন্দিন বাজার ব্যয় কিন্তু টেলিভিশন ক্রয় এই আয় ব্যয় বিবরণীতে যখন আমি অঙ্কটা করতে যাব তখন টেলিভিশন ক্রয় কিন্তু দেওয়া যাবে না কারণ টেলিভিশন ক্রয়টা হচ্ছে সম্পদবাচক হিসাব খবরের কাগজ ব্যয় শিক্ষা খরচ ব্যয় গ্যাস পানি বিদ্যুৎ এটা ব্যয় ব্যাংকে স্থায়ী আমানত স্থায়ী ভাবে ব্যাংকে টাকা রেখেছো মানুষ যদি ব্যাংকে টাকা রাখে তাহলে সেটা ব্যয় হয় না এটা ভবিষ্যতের জন্য রাখা হয় সুতরাং এটা সম্পদ অর্থাৎ আয় ব্যয় বিবরণ করতে যাবে এই প্রধান সময়ের মধ্যে থেকে টেলিভিশন ক্রয় আর ব্যাংক স্থায়ী আমানত এই দুইটা হিসাব পত্রে টোটালি বসবে আয় সমূহ থেকে ব্যয় গুলো বাদ দিলেই তোমার একটা অ্যান্সার যাই তুমি বুঝতে পারলে না করে দিতে হবে জি স্যার বুঝতে পেরেছো না বুঝতে পেরে হ্যাঁ স্যার ওকে তাহলে বাবা আরো কোনো প্রশ্ন আছে কোন অধ্যায় থেকে এই অধ্যায়ে একটু আরো বলো বা অন্য অধ্যায় থেকে অনেকদিন পরে তোমাদের পেয়েছি দু তিন মিনিট যে কোনো বিষয় কোনো একটা আরো প্রশ্ন আছে মাহবুব আহমেদ স্যার দুই এর গ নাম্বারটা দুই এর গ নাম্বারটা ওকে দেখো আর্থিক আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো দশম অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী আর এই অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী সেম আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ গুলো বসে দায় আর হচ্ছে পারিবারিক তহবিল বসে এই অঙ্কের ক্ষেত্রে সম্পদ বসে দায় এবং পারিবারিক তহবিল বসে উপরে বসাবে সম্পদ তারপরে বসাবে দায় তারপরে বসাবে পারিবারিক তহবিল এখন দেখো বিষয়টা অঙ্কটা শুরু হয়েছে কিন্তু আমার একদম যে পয়লা জানুয়ারি তারিখ লেখা আছে এখান থেকে শুরু হয়েছে তো এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম অন্যান্য তথ্য পর্যন্ত যে তথ্যগুলো দেয়া আছে সব জায়গা থেকে চিন্তা করবে কোনগুলো আমার সম্পদ কোনগুলো সম্পদ যেমন বাড়ি ভাড়া সম্পদ আসবাবপত্র সম্পদ বিনিয়োগ সম্পদ গহনাপত্র সম্পদ হাতে নগদ টাকার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে দেখো এই শখের মধ্যেও হাতে নগদ আছে নিচের দিকে 7000 টাকা আবার উপরে শুরুতে আছে 3000 টাকা তো আমরা যখন আর্থিক অবস্থার বিবরণীটা করি তখন কিন্তু বছরের শেষ তারিখে করি তাহলে দুইটা হাতে নগদের মধ্যে যেহেতু আমরা শেষের দিকে অঙ্ক করছি তাহলে নিশ্চয় শেষেরটা বসাবো এরপরে ব্যাংক ঋণ একটা হচ্ছে দায় আর পারিবারিক তহবিল কি করে নির্ণয় করতে হয় এই অঙ্কের কয়ে যেটা আছে পারিবারিক তহবিল এই পারিবারিক তহবিলের সাথে খ থেকে যেটা আয় উদ্বৃত্ত বের হবে সেই আয় উদ্বৃত্তটা যোগ করতে হবে এই যোগ করলে তোমার কিন্তু সম্পদ যত টাকা হবে দায় এবং পারিবারিক তহবিল তত টাকাই হবে তো এই তো তোমাদের এক আর দুই অঙ্ক এক আর দুই অঙ্কই কিন্তু তোমার পরীক্ষাতে ঘুরেছে জি স্যার তো আশা করছি বিষয়টা হ্যাঁ বলো কেউ কিছু বলছো
কারো কোনো কথা প্রশ্ন আছে? না, এই অধ্যায়টা শেষ করি, অন্য জায়গা থেকে রাভিন গ্যালাক্সি J7 প্রাইম এটা কে পরে অ্যাড হলো বাবা, তোমার নাম কি? কারো কোনো সমস্যা নাই তাহলে, তাই না স্যার? এটা এটা বলো কোনটা? আমি বলছি এ অধ্যায় স্যার, গ্যালাক্সি J7 সহজ, এ অধ্যায় বাদ দিলেও তোমাদের যেহেতু আগামী 15 তারিখে পরীক্ষা প্রিটেস্ট, আমার মনে হয় 15 তারিখের আগে আর কোনো হিসাব বিজ্ঞান ক্লাস না, এই কারণে যদি এখন মনে করো কোনো সমস্যা আছে সলভ করতে পারো, অথবা স্কুলে চলে আসতে পারো, প্রত্যেকদিন 11টা থেকে 2টা পর্যন্ত আমরা থাকি, 10টার পরে তোমরা যদি স্কুলে চলে আসো তাহলে যে কোনো ধরনের সমস্যা আমি হিসাব বিজ্ঞান সম্পর্কিত প্রত্যেক দিন আসলে প্রত্যেক দিন সলভ করে দেবো, বুঝাতে পারলাম বিষয়গুলো? তো যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি শেষ করি, ঠিক আছে না? বুঝতে পারলাম না স্যার কি বলছেন। আমি বললাম যে যেহেতু 15 তারিখ থেকে পরীক্ষা, আমাদের কিন্তু আর হিসাব বিজ্ঞান ক্লাসটা এই সপ্তাহের মধ্যে পড়বে না, কারণ 15 তারিখ আগামী মঙ্গলবারে হয়। তো যদি কোনো সমস্যা থাকে তোমরা স্কুলে এসে আমার কাছ থেকে সলভ করে নিয়ে যেও, প্রত্যেক দিনই যদি মনে করে আসবে তাও কোনো সমস্যা নাই, আমরা 10:30 11টার দিকে ঢুকে প্রায় 3টা পর্যন্ত থাকি, এর মধ্যে যে কেউ এসে সমস্যার সমাধান করে নিতে পারো, এবার বুঝেছো? তাহলে তোমাদের সকলের প্রতি আবারও শুভকামনা জানাচ্ছি, আল্লাহ তোমাদের সকলের মনের ইচ্ছা গুলো পূরণ করো, তোমরা আরো মনোযোগ দিয়ে লেখাপড়া করো, জীবনে প্রতিষ্ঠিত হও, পরিশ্রম করো, পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম বলে সেটা তোমার ভালোর জন্যই বলে, তাদের কোনো স্বার্থই নাই, একমাত্র স্বার্থ হচ্ছে আমার সন্তান ভালো করবে। তো সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।